اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لقد هممت أن آمر فتيتي فيجمعون إلي حزما من حطب ثم آتي قوما يصلون في بيوتهم ليست بهم علة فأعرفها عليهم. رواه مسلم وأبو داود وابن ماجه والترمذي. وعن أبي هريرة رضي الله تعالى عنه رفعه: أثقل الصلاة على المنافقين صلاة العشاء وصلاة الفجر ولو يعلمون ما فيهما لأتوهما ولو حبوا. ولقد هممت أن آمر بالصلاة فتقام. الحديث بنحوه. مسلم شريف بولنا أبو عرون نو كتاب الوضوء بولد هيتسي حضرت أبو هريرة رضي الله تعالى مدرك حديث بولنا تعالى. তো তিনি বলেন যে হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করেছেন যে আমার ইচ্ছা হয় যে কিছু নওজোয়ানকে আমি বলি যে তারা অনেকগুলো লাকড়ি জমা করে এবং ওই সকল লোকেরা যারা কোনো ওজর ছাড়া কোনো রোগ ব্যাধি বা শরীরে কোনো ওজর ব্যতীত জামাতে নামাজ না পড়ে ঘরের মধ্যে একা একই নামাজ পড়ে দেয়, তো মনে চাই ওই লাকড়িগুলো নিয়ে তাদের বাড়ি ঘরগুলো জ্বালায় নেই। এবং অন্য হাদিস মধ্যে আসছে যে যেহেতু ওই সকল বিভিন্ন বাড়িতে শিশু বাচ্চারা আছে, মহিলারা আছে, বয়স্ক এবং রুগী আছে, এই জন্য তাদের খাতিরে আমি আর এই কাজটা করি না, কিন্তু আমার মন চায় যে আমি এমন তাই করি। যারা নামাজে জামাতে আসা এটা কত বড় ফজিলতের কাজ, এগুলির থেকে তারা গাফেল হয়ে থাকে এবং তারা নামাজের প্রতি খুবই উদাসীন, জামাতে নামাজ পড়ার গুরুত্ব তারা উপলব্ধি করে না এবং সেই ফজিলতগুলো অর্জন করতে চায় না। যারা এই একটা অলসতার কারণে ঘরের মধ্যে বসে থাকে আর ঘরে নামাজ পড়ে, তাদের বাড়ি ঘর জ্বালায় দেওয়াই উচিত, কিন্তু পারি না শুধু অন্যান্য ওজরের কারণে। এবং আরেক বর্ণনায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করেন যে মুনাফিকদের জন্য ফজরের নামাজ আর ইশার নামাজে হাজির হওয়াটা খুবই কঠিন। এই দুইটি নামাজে রাতের বেলায় আসতে হয়, ঈশার নামাজ পড়তে পড়তে সুন্দর দিকে তো ভালো অন্ধকার থাকে, লোকজনের চলাচল কমে যায়, শহরের রকম অবস্থা, গ্রামে ভিন্ন রকম অবস্থা। গ্রামের মানুষ সন্ধ্যাবেলায় তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নামাজ পড়ে শুয়ে যায়, ঘুমায় যায়, এই সময় বাহিরে চলাচল করা কষ্টকর এবং ফজরের নামাজের সময় বাহিরে অন্ধকার থাকে, লোকজনের চলাচল খুব কম থাকে, চোর ডাকাতে বা কোনো সন্ত্রাসীর আক্রমণের ভয় আতঙ্ক থাকে। এই সব কিছু পরিত্যাগ করে মসজিদে এসে ঈশার নামাজ আর ফজর নামাজ জামাতে পড়তে পারা এটা বড় কঠিন, এবং কঠিন তাদের জন্যই যারা মুনাফিক, যারা শুধু মানুষকে দেখানোর জন্য এবং নিজেকে মুসলমান পরিচয় দেওয়ার জন্য ভোগাবাজি করে চলে, তো তারা এই দুই নামাজে আসাটা কষ্ট মনে করে, ভারী মনে করে। কিন্তু প্রকৃত মুমিন যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, তাদের জন্য সব নামাজে আসা যাওয়া সম্ভব এবং সহজ। ফজর এবং এশায়ও জামাতে
সামিল হওয়া শরীর এটাও তাদের কাছে সহজ। আর বলেন যে যদি মানুষ জানতো যে ফজরের নামাজ আর ঈশার নামাজ জামাতের সাথে আদায় করার কি পরিমাণ ফজিলত, তো যদি সে হাঁটতে না পারত হামাগুড়ি দিয়ে হইল মসজিদে এসে সে এই দুইটা নামাজ জামাতের সাথে আদায় করত। যেই আমলের মধ্যে কষ্ট বেশি হয় সে আমলে সওয়াবও বেশি হয়, যে আমল করতে যত সময় লাগে সেই আমলের সওয়াবও তত বেশি। এই দুইটি নামাজ যেহেতু মসজিদে আসা যাওয়া করা ভয়ের বিষয়, আতঙ্কের বিষয়, কষ্টের বিষয়, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কারও রেখেছেন অনেক বড় বড় পুরস্কার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সবসময় যেন জামাতের সাথে নামাজ আদায় করতে পারি সে তৌফিক দান।